ভারতবর্ষ থেকে যে কটি ধারণা বা মতবাদ সারা পৃথিবীকে মুগ্ধ করেছে এবং আজও জনপ্রিয়তার শিখরে অবস্থান করছে, তার মধ্যে অন্যতম হলো বৌদ্ধ মত। আমরা এই বৌদ্ধ সবাই জানি মোটামুটি ভাবে এই বৌদ্ধ মতের সূচনা হয়েছে ভগবান বুদ্ধের প্রচারিত বাণীর মধ্য দিয়ে। ভগবান বুদ্ধ তার প্রাথমিক জীবনে, আমরা তার ব্যক্তিগত জীবনের গল্প জানি, তিনি ছিলেন রাজার পুত্র, কিন্তু এবং অত্যন্ত রাজ ঐশ্বর্যের মধ্যে তিনি মানুষ হয়েছিলেন। তার বাবা তাকে কখনোই দারিদ্র বা কোনো দুঃখের কোনো দৃশ্য তাকে দেখতে দেওয়া হয়নি, দেখতে দেননি। তার কারণ ছিল, তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি যদি এরকম কোনো দৃশ্য দেখেন তাহলে হয়তো তিনি সংসার ত্যাগী সন্ন্যাসী হবেন। একমাত্র পুত্র সেই ধরনের একখানা সংসার ত্যাগী সন্ন্যাসী হবেন এই আশঙ্কায় তার বাবা রাজা শুদ্ধোদন তাকে কিন্তু এই রকম একটা জাঁকজমকপূর্বক জীবনযাত্রায় তাকে মানুষ করেছিলেন। কিন্তু যা হয়েছিল সেটা হচ্ছে যে তিনি একদিন শহরে বেরিয়ে তিনি কিন্তু প্রথমে বার্ধক্য, তারপরে মৃত্যু এবং অসুস্থ, বার্ধক্য বৃদ্ধ একজন ভদ্রলোক এবং একটি অসুস্থ লোক এবং তারপর একজন মৃত্যু, একজন মৃত ব্যক্তির দৃশ্য দেখে তিনি অত্যন্ত কাতর হয়ে পড়েন এবং তারপরে কিন্তু তিনি এক সন্ন্যাসীকে দেখেন এবং সেই সন্ন্যাসীর মুখে প্রসন্নতা তাকে মুগ্ধ করেছিল এবং তখন তিনি কিন্তু বুঝতে পারেন যে এই যে সংসারের জীবন, সেই জীবনেই কিন্তু প্রচুর দুঃখ আছে। এখন এই দুঃখের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সংসার ত্যাগ করে তিনি নিজে অত্যন্ত কঠোর তপশ্চর্যার মধ্যে দিয়ে তিনি সেই সত্যকে জানার চেষ্টা করেন যে সত্য তিনি মনে করেছিলেন বা সেই সময়ে মনে করা হতো যে সেই সত্য কঠোর তপশ্চর্যার মধ্যে দিয়ে লাভ করা যায়। সেই বিশ্বাসের থেকে আমরা জানি যে বুদ্ধদেব দীর্ঘ তপস্যার মধ্যে নিজেকে যুক্ত করেছিলেন এবং সেই কঠোর তপশ্চর্যা তার শরীরকে একেবারে প্রায় ধ্বংসের মুখে নিয়ে গেছিল। তিনি আহার নিদ্রা সবই ত্যাগ করেছিলেন, কিন্তু কিছুতেই তার সেই অভীষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য যে মুক্তি, তা কিন্তু তিনি পাননি। সেই কারণে তারপরে আমরা সবাই গল্প জানি যে সুজাতা নামে একজন গৃহবধূ তাকে তিনি সে কিন্তু তাকে মানে ভগবান বুদ্ধকে, তখনও বুদ্ধ হননি তিনি, সিদ্ধার্থ গৌতম নামে প্রচারিত প্রচলিত ছিলেন বা পরিচিত ছিলেন, সেই সিদ্ধার্থ গৌতমকে তিনি এক বাটি পায়েস পরমান্ন তিনি তাকে দেন। এখন এই যে এবং সেই পরমান্ড গ্রহণ করে বুদ্ধদেব কিন্তু তার মানে গৌতম, সিদ্ধার্থ গৌতমের কিন্তু বোধি প্রাপ্তি ঘটে। অর্থাৎ আগে যে তত্ত্বের অনুসন্ধান করছিলেন, যে তত্ত্ব তিনি লাভ করতে পারছিলেন না, সেই তত্ত্বটি কিন্তু তিনি ওই সামান্য খাদ্য গ্রহণ করে তার শরীরের
যখন সামর্থ্য আসে, সেই সামর্থ্য লাভ করার পরে তিনি সেটি অর্জন করতে সক্ষম হন। এই সাধারণ গল্পটি, হ্যাঁ, একটা বৌদ্ধ ধর্মের বা বুদ্ধের দর্শনের একটা অন্যতম দিক ইঙ্গিত করে। দিকটি আর কিছুই নয়, দিকটি হলো যে খালি পেটে কর্ম হয় না। হ্যাঁ, সুতরাং আমাকে যদি ধর্ম পালন করতে হয়, আমাকে যদি আমার লক্ষ্য অর্জন করতে হয়, তাহলে বিলাস বিলাস ব্যাসন নয়, আমাকে কিন্তু আমার শরীরের যেটুকু প্রয়োজন সেইটাই আমাকে দিতে হবে। সেইটা না হলে শরীর কিন্তু ওই উদ্দেশ্য সাধনের পথে প্রতিবন্ধক হয়ে যাবে। এখন এই যে তার এই উপলব্ধি, এই উপলব্ধিটাই কিন্তু আমরা দেখছি পরবর্তী পর্যায়ে তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি যেভাবে দুঃখের হাত থেকে রক্ষা করার একটা রাস্তা যে পেয়েছেন, সেই রাস্তাটি তিনি শুধুমাত্র নিজের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখবেন না, তিনি সেটাকে সকলের কাছে পৌঁছে দেবেন। ঠিক যেমন আমরা এই ঊনবিংশ শতাব্দীতে আমরা দেখি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার প্রধান শিষ্য বিবেকানন্দকে তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে তুই বড় আধার, তোকে তুই বটবৃক্ষের মতন, তুই সবার সবার কষ্ট সবার দুঃখ তুই দূর করতে পারবি। অর্থাৎ শুধুমাত্র নিজের মধ্যে ওই জ্ঞানটা সীমিত রাখলে চলবে না, সেই জ্ঞানটা কিন্তু সাধারণ মানুষ যারা নিজেদের যাদের অতটা ক্ষমতা নেই ওই স্তরে উপনীত হওয়ার, তাদেরকেও কিন্তু সাহায্য করার দায়িত্ব এই মহাপুরুষদের। সেটাই আমরা বুদ্ধদেবের ক্ষেত্রে দেখতে পাই, এবং বলা যেতে পারে, আমরা বলতে পারি যে এই আদর্শটাই কিন্তু আমরা এই আধুনিক যুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণের কথার মধ্যে খুঁজে পাচ্ছি। হয়তো তাই স্বামী বিবেকানন্দ নিজে কিন্তু বুদ্ধদেবের অত্যন্ত মানে অত্যন্ত নিজেকে বুদ্ধদেবের দাসের দাসের দাস বলে নিজেকে অভিহিত করেছেন। তার কারণ কি? তার কারণ এইখানেই যে বুদ্ধদেব যে মত প্রচার করেছিলেন, সেই মতটা কিন্তু আমরা প্রত্যেকে আমাদের সুবিধে অনুসারে, সুবিধে মানে আমি ব্যক্তিগত সুবিধের কথা বলছি না, যার পেটে যতটুকু সয় সেই অনুযায়ী তাকে কিন্তু চলার পথ নির্দেশ করেছিলেন বুদ্ধদেব। এবং সেই চলার পথ নির্দেশ করাটা তিনি কিন্তু কঠিন যুক্তি জাল, হ্যাঁ, বা এমন কোন শাস্ত্রের মধ্যে দিয়ে বলতে চাননি যা সাধারণ মানুষের বোধগম্য হবে না। অত্যন্ত সাধারণ মানুষের বোঝার উপযোগী ভাষায় তিনি কিন্তু ধর্ম প্রচার করেছিলেন, এবং যে যেরকম ভাষায় বুঝবে তাকে কিন্তু সেইভাবেই তিনি উপদেশ দিয়েছিলেন। সেই জন্য সাধারণ মানুষের ক্ষমতা উপলব্ধি করে, তার ক্ষমতা কতখানি সেইটা উপলব্ধি করে কিন্তু তিনি উপদেশ দিয়েছেন। সেই জন্য আমরা দেখি যে
বোধিপ্রাপ্তির পরে যখন তিনি ইসিপত্তন গ্রামে এসে তিনি তার পঞ্চবর্গীয় ব্রাহ্মণদেরকে তার ধর্ম, তার বক্তব্য বা ধর্ম মত তুলে ধরেন, তখন সেই ধর্ম মতের মধ্যে কোথাও কিন্তু কোনো কঠোরতার নির্দেশ দেওয়া নেই। সেখানে বলা হয়েছে আমরা কিভাবে চলব, যাতে আমরা কিন্তু এই রকম যে সাংসারিক যে দুঃখ কষ্ট তার হাত থেকে রক্ষা পেতে পারি। কেউ কেউ আপত্তি তুলে বলেছেন যে বুদ্ধদেব যে উপদেশ দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, সেই পথটা তো ব্যক্তি সাপেক্ষ, অর্থাৎ এক একজন ব্যক্তির উপযোগী রাস্তা দেখিয়েছেন। তিনি কিন্তু কখনোই বলেননি সকলের জন্য মুক্তির কথা। তিনি বলেছেন তুমি নিজে চেষ্টা করো, তুমি কিন্তু পারবে সেই দুঃখ সমুদ্র থেকে, দুঃখ সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে পরপারে, তার পরপারে উপনীত হতে। সেই কারণে অনেকেই বলতে পারেন যে এই বুদ্ধদেবের যে বক্তব্য সেই বক্তব্য ইগোইস্টিক, অর্থাৎ আত্মকেন্দ্রিক। এখানে সার্বজনীন সকলের জন্য, যেটাকে পাশ্চাত্য পরিভাষায় আল্ট্রুইস্টিক, সেরকম কিন্তু নয়। তাহলে তার মতটা কি আমরা সত্যি গ্রহণ করতে পারব? উত্তরে বলতে পারি, এখানে বুদ্ধদেব যেটা বলতে চেয়েছেন যে সমাজে একটা সমাজ সেটা একাধিক ব্যক্তির সমষ্টি, সুতরাং এই প্রত্যেকটা ব্যক্তি যদি সৎ হয়, প্রত্যেকটা ব্যক্তি যদি সৎ জীবন যাপন করে এবং তারা তাদের মধ্যে যে লোভ, তাদের মধ্যে যে মোহ, তাদের মধ্যে যে ঘৃণা কাজ করে এবং এই লোভ মোহ ইত্যাদির দ্বারা চালিত হয়ে তারা যে অন্যায়গুলো, অন্যায় কাজগুলো করে, অন্যায় আচরণ করে, সেইগুলো থেকে যদি নিবৃত হতে পারে, তাহলে কিন্তু সেই ব্যক্তি আমাদের পরিভাষায় মুক্তি লাভ করবে। সমাজ গঠিত হয় বহু মানুষের দ্বারা, সুতরাং প্রত্যেকটি লোক যদি ওইভাবে নিজেকে সৎ বলে প্রতিষ্ঠিত করতে পারে এবং অসতের থেকে, অসৎ জীবনের থেকে নিজেকে নিবৃত্ত করতে পারে, তাই তাহলে তাদের সকলের মিলিতভাবে সৎ জীবনের মাধ্যমে আমরা একটা সুস্থ সৎ জীবন বা সুস্থ সৎ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব। সেই জন্য আমরা যেটা দেখি, তিনি প্রথমেই যে ধর্ম প্রচার, ধর্ম মতটি বলেছিলেন ওই পঞ্চবর্গীয় ব্রাহ্মণের কাছে, যেটার নাম হচ্ছে ধম্মচক্র প্রবর্তন সূত্র, পালিতে বলা। পালিতে কেন বলা না, পালিটা হচ্ছে তৎকালীন সাধারণ মানুষের ভাষা, সংস্কৃত ছিল সেই সময় উচ্চ স্তরের ব্যক্তিদের ভাষা। সাধারণ মানুষ এমনকি মহিলারাও কিন্তু সংস্কৃত বলার অধিকারী ছিলেন না, সুতরাং সাধারণ মানুষদের কাছে পৌঁছানোর জন্য তিনি কিন্তু ওই সংস্কৃত ভাষা না বলে তিনি কিন্তু পালি ভাষায় উপদেশ দিয়েছেন। সেই জন্য তার যে প্রথম উপদেশটা, সেই উপদেশটাতেই তিনি কিন্তু এই ধম্মচক্র, তার মানে ধর্মচক্র প্রবর্তন সূত্র, এটা হবে সংস্কৃতে,
কিন্তু পালি ভাষায় সেটা হয়ে গেছে ধম্ম চক্র প্রবর্তন সূত্র। সেখানে তিনি বলেছেন যে জগতে দুঃখ আছে, দুঃখের পিছনে একটা কারণ আছে, আর যেহেতু কারণ আছে, যে কোনো কারণ থাকলেই তার একটা কার্য থাকবে, কার্যটা হচ্ছে দুঃখ, আর সেই কার্যের পিছনে কারণটা হচ্ছে, কারণ একটা আছে। যুক্তিটা কি যে কারণ ছাড়া কোনো কার্য ঘটতে পারে না, এইটুকু তো বোঝা গেল। এইবারে যদি আমি কার্যের কারণটা জানতে পারি, তাহলে সেই কারণটাকে যদি আমি বাদ দিতে পারি, এলিমিনেট করতে পারি, তাহলে কিন্তু কার্যটারও নিবৃত্তি ঘটবে। এখন আমরা এই যে দুঃখ, এইটা তো কার্য, আমরা দেখি আমরা দুঃখ ভোগ করি, কেন দুঃখ ভোগ করি সেই কারণগুলো অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান করে তিনি দেখিয়েছেন যে আমরা বস্তুর সঠিক স্বরূপ আমরা জানি না, আমাদের এই না জানা, যাকে অজ্ঞান বলা হয়, অবিদ্যা বলা হয়, সেই না জানাটাই হচ্ছে কারণ। অতএব যদি আমি এই না জানাটাকে দূর করতে পারি, যদি আমি প্রত্যেকটা বস্তুর স্বরূপকে ঠিক ঠিক ভাবে উপলব্ধি করতে পারি, তাহলে কিন্তু আমি দুঃখের হাত থেকে মুক্তি পাব। তাহলে দুঃখের হাত, দুঃখ যখন আছে, তাহলে এমন একটা পরিস্থিতি আছে যেখানে আমার দুঃখ থাকবে না, সেটাকেই তো মুক্তি বলছি। তাহলে আমার কাছে তৃতীয় সত্য হবে দুঃখের নিবৃত্তি আছে, যেটা তাদের ভাষায় হচ্ছে নির্বাণ। এবার যদি নিবৃত্তি থাকে, তাহলে নিবৃত্তি লাভের রাস্তা আছে, সেটা তিনি বললেন এই তার চতুর্থ আর্য সত্যে। তাহলে এই যে চারটে আর্য সত্য, এই চারটে আর্য সত্য যদি আমরা দেখি, একটু বিচার করে দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু একেবারে শুরু করছেন মানুষের যাপিত জীবন থেকে। আমাদের রোজকার জীবনে আমরা দুঃখ কষ্ট ভোগ করি, দিস ইজ এ ফ্যাক্ট। এই ফ্যাক্টটা থেকে শুরু করে তিনি চাইছেন যে এর হাত থেকে রেহাই পাওয়া। তাহলে এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য কেউ বলতে পারে আপনি মন্ত্র উচ্চারণ করুন, কেউ বলতে পারেন যাগযজ্ঞ করুন, উনি কিন্তু সেই রকম কিছু করলেন না। উনি অ্যাপিল করলেন কি, অ্যাপিল করলেন একটা সাইন্টিফিক বৈজ্ঞানিক প্রিন্সিপল, তত্ত্বের। সেটা হচ্ছে কি, যে কোনো কার্য ঘটলেই তার একটা কারণ আছে। আমরা যখন আমাদের কোনো অসুখ করে, তখন আমরা দেখি ডাক্তারের কাছে গেলে তিনি কেন এই অসুখটা করেছে তার রুটটা খুঁজতে চেষ্টা করেন। যদি রুটটা না পাওয়া যায়, তাহলে অসুখটা কিন্তু আবার রিপিট করবে, সামান্য রেমিশন হলেও পরে আবার দেখা দেবে। কিন্তু যদি আমি রোগটাকে চিরতরে নিবৃত্ত করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, মূলটা ধরে টানতে হবে। ওই মূলটা খুঁজে বার করাই হচ্ছে কিন্তু ওনার, উনি বলছেন আমাদের চেষ্টা। যদি আমরা ওই মূলটাকে বাদ দিতে পারি, তাহলে আমরা ওই দুঃখ হাত থেকে রেহাই পেতে পারব। তাহলে এই যে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে জীবনের, আমাদের প্রত্যেকের যাপিত যে অভিজ্ঞতা, তার একটা তাকে তার নিরসনের একটা চেষ্টা, এবং সেই চেষ্টা কোনো অলৌকিক ভাবে নয়, সেই চেষ্টা কিন্তু আমাদের নিজেদের নিজেদের ফিজিক্যাল বা শারীরিক ক্রিয়া, মানসিক ক্রিয়া, বাচিক ক্রিয়া, এইগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে পাওয়া যেতে পারে। এই যে অতি সাধারণ পন্থা তিনি দেখালেন, সেটাই কিন্তু বুদ্ধদেবের অভিনবত্ব।
এবং এই পন্থা কিন্তু তার কাছে কখনোই শুষ্ক পন্থা ছিল না। যে পন্থার মধ্যে কোনো মনের যোগ নেই তাকে কিন্তু তিনি রেকমেন্ড করেননি। সুতরাং এই যে মনের মানে শুষ্ক শুষ্ক যুক্তি নয়, হৃদয়বত্তা, এইটার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। এবং এই হৃদয়বত্তা দিয়ে কিন্তু আমরা অনেক অনেক কঠিন লোকের মন জয় করতে পারি। বর্তমান দিনে সারা পৃথিবীতে যখন আমাদের বিভিন্ন দেশের মধ্যে দ্বন্দ্ব, বিবাদ ইত্যাদি দেখা যাচ্ছে, তার কারণ যদি আমরা অনুসন্ধান করি, তাহলে অনুসন্ধান করলে আমরা দেখব তার উৎস কিন্তু আমাদের মনের সেই অকুশল বৃত্তিগুলো। সুতরাং তার নিবৃত্তি করে আমাদের মনটাকে উন্নত স্তরে নিয়ে যাওয়া, তার মধ্যে কোমল মনোভাব সঞ্চার করা, সকল মানুষকে সমান চোখে দেখা, এটাই কিন্তু বুদ্ধদেবের শিক্ষা এবং এটাই বৌদ্ধ ধর্মের মূল বক্তব্য। এবং এই বক্তব্য তুলে ধরার জন্যই আজ এত হাজার বছর পরেও বৌদ্ধ ধর্ম কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে সীমিত নেই, তা কিন্তু আমাদের দেশের গণ্ডি ছাড়িয়ে প্রায় সারা পৃথিবীর ধর্ম হয়ে গেছে, বিশ্বজনীন ধর্মে পর্যবসিত হয়েছে। সেই জন্য আমার মনে হয় যে বৌদ্ধ ধর্মের আকর্ষণ কিন্তু কোনো অংশেই আজও কমেনি। এবং আমরা যদি বৌদ্ধ ধর্ম ভালো করে পড়ি তাহলে দেখতে পাব যে আমাদের সনাতন ভারতীয় ধর্মে যে মূল তত্ত্বগুলো তার কিন্তু বিরোধিতা বৌদ্ধ ধর্মে করা হয়নি। বৌদ্ধ ধর্মে তার মধ্যে সংযোজন করা হয়েছে মানবিকতার উপাদান, এখানেই বৌদ্ধ ধর্মের অভিনবত্ব। ধন্যবাদ।